ক্লাস এইটের পঞ্চম সপ্তাহের গণিতের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আমরা এখন সলিউশন করব। তো আপনার প্রশ্নটা দেখতে পাচ্ছেন, তো আমরা চলুন আমরা এখন শর্ট অ্যান্সারগুলো দেখে নেই। বিসমিল্লাহ রহমান রহিম, জন একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এবার আমরা ক্লাস এইটের যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট রয়েছে তার আমরা উত্তরগুলো দেখব ব্যাখ্যা সহ। তো প্রথম প্রশ্নটা ছিল আমাদের বীজগণিত রাশি থেকে, এত একটি বীজগণিত রাশি হলে মান নির্ণয় করতে বলা রয়েছে। তো আমরা দেওয়া আছে দিয়ে মানটা বলবো, এবং এটা মান বের করার জন্য আমাদের আগে হোল স্কোয়ার মান বের করে পরবর্তীতে আমাদের রুট করতে হবে। সো আমি এখানে হোল স্কোয়ার মান বের করেছি, এবং রুট করলে আমাদের প্লাস মাইনাস ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। কয়ের নম্বর বলেছে চার পাওয়ারের মান বের করা। তো এই প্রশ্নটা আমরা দুইভাবে সলিউশন করতে পারি, এক বর্গ পদ্ধতিতে, এক হচ্ছে অনুসিদ্ধান্ত ম্যাথডে। সো আমি এখানে শুরুতে আমি বর্গ পদ্ধতিতে আমি অ্যাপ্লাই করেছি, জাস্ট বর্গ করে করে আমাদের উত্তরটা চলে এসেছে। এখানে জাস্ট কোনো কিছুই নয়, জাস্ট আপনারা বর্গ করলে উত্তরটা চলে আসবে। সো এর পরবর্তী যে অংশটা সেটা সূত্রের সাহায্যে করা। তো আমি এখানে সূত্রের সাহায্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার করেছি, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এসএবি করেছি, তারপর আবার এটা আবার সূত্রে ভেঙেছি দিয়ে কাজ করেছি, আমাদের এর দেন অ্যান্সারটি চলে এসেছে। দেন আমাদের গ নম্বর প্রশ্নটি, আমাদের এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান বের করতে হবে। সো আমাদের প্লাসের মানটা দেওয়াই ছিল, জাস্ট আমরা সূত্রটা এখানে ভাঙবো, এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এব ইন্টু এ প্লাস বি। জাস্ট আমরা মান বসে বিয়োগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে এসেছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং এত ইকুয়ালস টু এত দেখানো হলো। সেকেন্ড আমাদের কোশ্চেনটি করা ছিল, এরকম চারটা বীজগণিত রাশি দিয়ে আমাদের প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা ছিল। তো আমরা প্রথম রাশিতে আমি লিখেছি এখানে, তারপরে গুণ করেছি, তারপরে কমন করেছি, আমাদের উত্তরটি চলে এসেছে। দেন আমাদের পরবর্তী কোশ্চেনটা ছিল দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির গসাগ বের করতে হবে। সো তাই আমি লিখেছি, দেওয়া আছে যে দ্বিতীয় রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা ভেঙেছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তৃতীয় রাশি এখানে আমরা সূত্র ভেঙেছি, এ স্কোয়ার প্লাস এখানে আমি প্রথম লাস্টে লিখেছি টু ইন্টু প্রথমটা লিখেছি, দ্বিতীয়টা লিখেছি, তাহলে এখানে বেশি হয়ে যায় এক্স ওয়াই হোল স্কোয়ার, এটা বিয়োগ করে দিয়েছি। তারপরে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এখানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করেছি আমাদের হয়েছে। দেন চতুর্থ রাশিটাও এখানে এক্স ওয়াই স্কোয়ার আমরা কমন নিয়েছি, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকে, তাহলে গসাগুতে আমাদের কমন মান যেটা তিনটাতেই আছে, তো তিনটাতে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে তিনটাতে আছে এটা, এবং এখানে এক্স ওয়াই, এখানে এক্স আছে সর্বনিম্নটা, এখানে এক্স স্কোয়ার, এখানেও ওয়াই, তাহলে সর্বনিম্ন এক্স ওয়াই স্কোয়ারটা সর্বনিম্ন আকার আমাদের ধারণ করতেছে। খেয়াল করুন, এখানে ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই, তো আমাদের এটা হচ্ছে নির্ণয় গসাগু, এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। লসাগু বের করার জন্য সেম কাজটাই আমাদের হবে, আমরা ক্ষতে প্রাপ্ত দ্বিতীয় রাশির উৎপাদক লিখবো, তৃতীয় রাশির উৎপাদক লিখবো, চতুর্থ রাশির উৎপাদক লিখবো, এবং লসাগু, লসাগুতে কমন আনকমন আমাদের সবই লিখতে হবে। সো এখানে হাইয়েস্ট পাওয়ারটা আমরা লিখবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হাইয়েস্ট পাওয়ার ছিল লিখেছি, এখানে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখেছি, এবং মাইনাসের একটা থাকে সেটা লিখেছি। তারপর এই দুই অংশ মিলে আমাদের ফর্মুলা মেলে যায়, ফর্মুলা লিখেছি, বাকি অংশ শিখে রেখেছি, তাই এটা হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। এবার তিন নম্বর সৃজনশীল প্রশ্ন, আমাদের আয়তলেখ একটা নিজের পরিবারের একটা সারণী তৈরি করতে বলা হয়েছিল পরিবার ব্যয়ের জন্য। আমি নিজের মতো করে এখানে সারণীটা তৈরি করেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন। তো টাকার পরিমাণটা এখানে আমরা নিয়েছি, গণসংখ্যা নিয়েছি, নেওয়ার পরে আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল যে তার প্রশ্নের যে উত্তর আমাদের এটা তৈরি করতে বলা ছিল, এটা হচ্ছে আমরা তৈরি করেছি। দেন খ নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে যে এখান থেকে আমাদের সারণী থেকে মধ্যক বের করতে হবে। তো মধ্যক বের করার জন্য আমি লিখেছি মধ্যক নির্ণয় সারণী নিম্নরূপ, শ্রেণী ব্যক্তিগুলো 201 থেকে 300 আমি বলেছি, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700, 4, 2, 6, 4, 2 আমি নিজের মতো করে জাস্ট ধরেছি, 4, 6, 12, 16, 18, এখানে এন ইকুয়ালস টু আমরা 18, এন বাই টু হচ্ছে 2 অর্থাৎ 9, এখানে মধ্যক হলো 9তম পদের মান, 9 কোথায় যায় এই পদে, তাই এই পদে মধ্যক বিদ্যমান, 9তম পদের অবস্থান 401 থেকে 500 শ্রেণীতে, তাই মধ্যক শ্রেণী এখানে অবস্থান করে, তাই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আমাদের হচ্ছে এল এর মান, এফ সি মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে আমাদের 6, এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 6, এবং এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি 200 থেকে 300 অর্থাৎ 100। আমরা জানি মধ্যক ইকুয়ালস টু এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণন এইচ ভাগ এফ এম, তো এই ফর্মুলা আমরা ইউজ করে আমরা বের করতে পারবো।
তো জাস্ট আমরা এখন মান বের করে বসাই দিয়েছি। এখানে বিয়োগ করলে 3 হয়, 3 দিয়ে এখানে 300, 300কে 6 দিয়ে ভাগ করলে 50, তাহলে 50 যোগ করলে 451, তা নির্ণয়ের মধ্যে হচ্ছে 451। এখন আমাদের এবার আয়তলেখ আবার আঁকতে বলা হচ্ছিল। তো আয়তলেখ আঁকার আগে আমাদের এখানে দেখতে হচ্ছে যে প্রদত্ত গণসংখ্যার যে সারণীগুলো ছিল আমাদের বিচ্ছিন্ন, মানে মাঝখানে কোনো উপাদান কিন্তু এই 300 থেকে 1-এর মাঝে মাঝে কিছু সংখ্যা বাদ গিয়েছে, তাই এটা অবিচ্ছিন্ন, তাই এদেরকে আমাদের বিচ্ছিন্ন করতে হবে, মানে বিচ্ছিন্ন তাই অবিচ্ছিন্ন করে নিতে হবে যাতে কোনো উপাদান বাদ না যায়। তো সেজন্য আমরা কী কাজটা করতে পারি, এজন্য আমরা শ্রেণীতে আগে শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে নিব। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা লিখব 201 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, আমি যেগুলো ধরে নিয়েছি। তারপর এই মানটা আমাদের বের করব কিভাবে, যে বের করার পদ্ধতিটা হলো এই প্রথম উপাদান এবং এর শেষ উপাদান যে পূর্ববর্তী শ্রেণী যোগ করে 2 দিয়ে ভাগ। তো এখানে আমাদের 201 এর পূর্ব শ্রেণী হচ্ছে আমাদের 200, আমাদের 200 যোগ 201 যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাচ্ছি 200.5। তো আমরা এটা এখানে বসাইছি এবং পরে 300, আর পরেরটার হচ্ছে উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 300 যোগ 301 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 300.5। তো আমরা এখানে একবারে লিখেছি, তো আপনার এখানে 301 থেকে 0.5 বিয়োগ করে দিবেন, তার মানে 300.5 এটার সাথে 0.5 যোগ করে দেবেন 400.5। এভাবে আমি সবগুলো মান এখানে লিখেছি। তো লেখার পরে আমাদের গণসংখ্যা যেটা আমরা ধরে নিয়েছিলাম 426 42 আমরা বসাবো। এখন আমরা যে গ্রাফটা আমরা অঙ্কন করব, সাপোজ আমি এই গ্রাফটা আমি এঁকেছি আয়তলেখটা, এই আয়তলেখটার জন্য আমাদের একটু ঘরগুলো ধরতে হবে। তো এখানে 200 থেকে 300, তাহলে অনেকগুলো কিন্তু, তার মানে 5 1 ঘর = 20 একক ধরলে আমাদের কী হবে 100 হবে, তাহলে আমাদের 1 ঘর = 20 একক ধরতে হবে। এবং একে যদি 1 2 বড় করার জন্য আমি 3 ঘর = 1 একক এ বরাবর ধরেছি, তো সেইটা আমাদের এখানে লিখে দিতে হবে। বলবো সৎ কাগজে x অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 1 20 ঘর = 1 একক ধরবো, আর y অক্ষ বরাবর প্রতি ঘরকে 3 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। এখন আয়তলেখ আঁকার পর আমাদের এইভাবে আমরা আয়তলেখটা আঁকবো। তো এখানে আমাদের 200 থেকে যে 204 রয়েছে, 4 মানে 12 যাবো এখান থেকে, 5 10 11 12 12তে যাবো। এইভাবে আমরা প্রত্যেক বিন্দুগুলো আমরা বসাবো। তারপর একটা আমরা কালার করে দিচ্ছি আমি নিজের ইচ্ছা মতো, আপনারা চাইলে আপনার মতো কালার করে দিতে পারেন। তারপরে তারা আরেকটা কোশ্চেন করেছিল, এই সারণী থেকে কোনটার সবচেয়ে বেশি খরচ হয়েছে, কেন হয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে খরচ হয়েছে 400 থেকে 500 শ্রেণীতে, আমাদের 400 থেকে 500 শ্রেণী হচ্ছে আমাদের এই অংশটা। এই অংশটা কী ছিল আমাদের, যে আয়তলেখ থেকে দেখা যায় যাতায়াত খরচে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে, কারণ আমার পরিবার আমি বাদে সবাই চাকরিজীবী, চাকরির সুবাদে বা আমার পড়ার খরচের জন্য সবাইকে বাইরে যেতে হয়, যার কারণে এখানে আমার পড়ার খরচের জন্য না বলে আমার পড়াশোনার করার জন্য আমরা এখানে বলবো, আমার পড়াশোনার জন্য, আমার পড়াশোনার খরচের না বলে আমার পড়াশোনার জন্য সবাইকে বাইরে যেতে হয়, পড়াশোনার জন্য সবাইকে তো বাইরে যেতে হয় না, এটা আলাদা অংশ আমাদের লিখতে হবে, যে সবাইকে তো আর বাইরে যেতে হয় না, তো আমাকে বাইরে যেতে হয়, এটা নিজের মতো করে আপনারা লিখে নেবেন, যার কারণে যাতায়াত খরচে সবচেয়ে বেশি খরচ হয়েছে, কারণ আমরা তো অসুস্থ বেশি হই না, যার জন্য খরচ বেশি হয়েছে। সেবার আসি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এত রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা খুবই সিম্পল আমাদের লঘিষ্ঠ আকার, আশা করি আপনারা এই অংশটা নিজের থেকে করতে পারবেন। তো এবার আসি আমাদের যে 2 নম্বর অংশটা আমাদের ছিল, দ্বিতীয় যে এত সময় যোগফল কত, আমরা লিখেছি লসাগু এবি, এখানে কাজ করেছি, করার পর আমাদের রেজাল্টটা চলে এসেছে। এক্স ওয়াই আমাদের এখানে যে সূত্রটা এখানে ভেঙেছি, a + b² - ab + b² দিয়ে অংশটা আমাদের কাটা যায়, দিয়ে লিখেছি লাস্ট লসাগু করেছি, আমাদের অ্যান্সার মিলে গিয়েছে। এবং লঘিষ্ঠ করার ক্ষেত্রে এখানে জাস্ট আমি ভাগ করেছি 3 5 15 5 10 এবং কাটাকাটি করে লিখেছি, আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে এসেছে। দেন আমাদের পরবর্তীতে এই পাড়ায় 5 নম্বর MCQটা বেরোবে যে পোর্শনটা, তো এখানে আমরা জাস্ট সূত্র ভেঙে দিয়েছি, এখানেও সূত্র ভেঙেছি, গুণটা ভাগটা গুণ করে দিয়েছি, কাটাকাটি করেছি, আমাদের a - b² চলে এসেছে। সেরে সংজ্ঞা, বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলা হয়। সেট প্রকাশের পদ্ধতি আমরা বোর্ড বই থেকে সরাসরি আমি অংশটা আপনাদের বলেছি, যে তালিকা পদ্ধতি সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্ট হয়ে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়, যেমন আমরা এরকম সেট। তো এবার 8 নম্বর উপসেট কয়টা এবং কী কী, 3টা উপাদান থাকলে 2^2 কত আমরা জানি, 2^3 মানে 8টা, কিন্তু আমরা দেখা সেটের উপাদানসমূহ 8টা বের করে আমি এদেরকে উপাদান সংগণনা করে দেখেছি 8টা। 9 নম্বর প্রশ্ন, এত এর সকল গুণনীয়গুলো বের করতে বলা ছিল 42, তো 1 × 42 2 × 21 3 × 14 3 × 42 6 × 42 দেখ সিরিয়াল লেগেছে 1 2 3 4
3, 6, 7, 14, 21, 42 এটা লিখেছি, হয়ে গিয়েছে। দেন আমাদের লাস্ট আমাদের আর একটা প্রশ্ন আমাদের ছিল 10 নম্বরের জন্য, যে এমসিকিউ টাইপের প্রশ্ন, এখানে আমাদের সেট থেকে করা রয়েছে। যে পি ইউনিয়ন সি কিউ বের করতে বলছে, আমি পি ইউনিয়ন কে লিখেছি, সংযোগ করে দিয়েছি। ইন্টারসেকশন এখানে কমন মান থ্রি ছিল, আমাদের কমন মান থ্রি উত্তর। তো আশা করবো আপনারা সবাই বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন, সো অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিওটা মেক করলাম। তো আপনারা যদি আমাদের সবাই সহযোগিতা করেন, তাহলে আমি খুব দ্রুত আপনাদের আরও সবগুলো অ্যাসাইনমেন্টের সলিউশন আপলোড করতে পারবো। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।